আল্লাহ পাক নমরুদরে সুযোগ দিয়েছে, ফেরাউনরে সুযোগ দিয়েছে, কারুনরে সুযোগ দিয়েছে, আবু জাহেলকে সুযোগ দিয়েছে, আবু লাহাবকে সুযোগ দিয়েছে, উতবা সাইবাকে সুযোগ দিয়েছে, কিন্তু কাউরে ছাড়ে না। সবাই রে দোষ। আজকে আল্লাহ পাক আমাকে আপনাকেও সুযোগ দিতেছে মুসলমান, যখন ধরার সময় আসবে আল্লাহ পাক তখন ঠিকই আমাদেরকে ধরে ফেলবে, কথা বলে ঠিক কি না? তখন কিন্তু ইচ্ছা করলেও আপনি নিজে নিজেকে বাঁচাইতে পারবেন না। এই জন্য সময় থাকতে সময়ের কদর করেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলে না আমিন। এক বাবা আর ছেলে, বাবা ছেলে একসাথে দুজনে চলতেছে, তো হঠাৎ করে চলতে চলতে সামনে একটা বিশাল বড় ফলের বাগান পড়ছে। তো বাবা ছেলেকে বলে কি তুই এখানে দাঁড়া, আমি ফলের বাগানের ভিতরে ঢুকি, ঢুকে কিছু ফল পেরে নিয়ে আসি, তখন আমি আর তুই দুইজনে মিলেই ফলগুলো খাবো। কথা বুঝতেছে? তো ছেলে দাঁড়ায় আছে, তবে বাবা বলছে শোন তুই খেয়াল রাখবি কেউ যেন আমাদেরকে না দেখে, কে আমাদেরকে দেখা মাত্র তুই আমাকে আওয়াজ দিবি। এই কথা বলে বাবা ফলের বাগানের ভিতরে ঢুকে পড়ছে, ফলগুলো পাড়তেছে। এমন সময় হঠাৎ করে ছোট্ট ছেলেটি চিৎকার মেলে বলতে শুরু করলো, ইয়া আবি ইয়া আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফসারউদ্দিন সাহেব, উপস্থিত হযরত উলামা একরাম, সম্মুখে বসা অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমি আমার আলোচনা শুরুতে সর্বপ্রথম সে মহা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে আজকের মুহূর্ত পর্যন্ত হায়াত দান করে সুস্থ সবল রেখে দুনিয়াবি সকল ঝামেলা থেকে মুক্ত করে হযরত উলামা একরামের জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের কিছু গুরুত্বপূর্ণ বিশুদ্ধ আলোচনা শোনার জন্য আজকের এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করছেন। দিল থেকে আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়ত করে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের বিখ্যাত সূরা সূরাতুজ জিলজাল, সেই সূরাতুজ জিলজাল থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। এর জন্য আলোচনা শুরুতেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করেন যে কথাগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার, এলাকাবাসীর জন্য দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই কথাগুলো আমার জবান দিয়ে বের করে দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, একটি বিষয় আমাদের সকলেরও জানা আছে, যে কথা আমরা সকলে মানি এবং স্বীকারও করি, আমরা কেউ একসময় এই দুনিয়ার বুকে ছিলাম না। একজন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালেক, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ পাক তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। তিনি যদি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ না করতেন আল্লাহ পাকের কসম খেয়ে বলতে পারি আমরা কেউ দুনিয়ার বুকে আসতে পারতাম না। তিনি আমাদেরকে সৃষ্টি করছেন মায়ের গর্ভের ভিতরে, তাও এক ফোঁটা নাপাক বীর্য থেকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের মায়ের গর্ভের মধ্যে 40 দিন পর্যন্ত বীর্য আকারে রাখছে, অতঃপর বীর্যকে আল্লাহ পাক একটা জমাট রক্তের আকার দান করছে, এরপরে জমাট রক্তকে আল্লাহ পাক মাংসের টুকরা বানিয়েছেন, এরপর সে মাংসের টুকরাকে আল্লাহ পাক হাড্ডি বানিয়েছেন, হাড়,
হাড় বানানোর পরে সেই হাড্ডির উপর দিয়ে আল্লাহ পাক আবার গোশতের চামড়া করাইছেন। চামড়া পরায়া আমাদেরকে অত্যন্ত সুন্দর করে আমাদের মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক সুন্দর করে এত সুন্দর একটা গঠন দিয়ে সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে সৃষ্টি করছেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাকই আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের বিখ্যাত সূরা সূরাত-উত-তিন, এই সূরায় তিনের মধ্যে ইরশাদ করছেন, চার চারটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রসঙ্গে আল্লাহ পাক এই কথাটাই বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন, আল্লাহ পাক বলেন তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর-সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা শহরের কসম। কয়টা কসম খাইছেন? চারটা। এক নম্বরে আল্লাহ পাক বলেন তিন ফলের কসম, দুই নম্বরে বলেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, তিন নম্বরে বলেন ওয়াতুর-সিনিন, তুর পাহাড়ের কসম, চার নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা শহরের কসম। চার চারটি কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক মানব জাতিকে, ইনসানকে সবচেয়ে উত্তম একটা গঠন দিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, আমাদের গঠনটা, আমাদের আকার আকৃতি আল্লাহ পাকের অন্যান্য মাখলুকের চাই অনেক সুন্দর। গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, পশু পাখি আছে, অন্যান্য যত ধরনের জীবজন্তুর কথা বলেন, হাইওয়ান জানোয়ারের কথা বলেন, সকল জীবজন্তুর তুলনায়, হাইওয়ান জানোয়ারের তুলনায় আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে সুন্দর একটা আকৃতি দান করছেন। সুবহানাল্লাহ, আমাদের চেয়ে সুন্দর অন্য কোনো মাখলুক নাই, সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং সর্বোত্তম সুন্দর আমরা। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করে মায়ের গর্ভের ভিতর থেকে দুনিয়ার বুকে নিয়ে আসছেন। আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে আমাদের মায়ের গর্ভের ভিতরে মেরে ফেলতে পারতেন, পারতেন কিনা? মুসলমান ভাইরা, আমার অনেক বাচ্চাকে দেখা যায় তার মায়ের গর্ভের ভিতরে মরা লাশ হয়ে যায়, দুনিয়ার বুকে যখন আসে তখন সে মরা একটা লাশ, দুনিয়ার কোনো হায়াত আল্লাহ পাক তাকে দান করে না, এমন আছে না? নাই, চোখের সামনে আমরা দেখি অনেক বাচ্চা ভূমিষ্ঠ হয় তখনই মরা লাশ, দুনিয়াতে আসার পর একটা চিৎকারও দিতে পারে না, এমনকি শ্বাস ছাড়তেও পারে না, শ্বাস নিতেও পারে না, মরা অবস্থায় দুনিয়ার বুকে আসে। আল্লাহ পাক আমাকে আপনাকে ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাদের মায়ের গর্ভের ভিতর থেকে সুস্থ সবল অবস্থায় বের করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের গর্ভের ভিতর থেকে যখন বের করে এনেছিলেন, আল্লাহ পাক নিজেই ইরশাদ করেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আমি রব্বুল আলামিন যখন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের ভিতর থেকে বের করেছিলাম তখন কিন্তু তোমরা কিছুই জানতা না, তখন তোমরা বসতেও পারতা না, তখন তোমরা দাঁড়াইতেও পারতা না, তখন তোমরা হাঁটতেও পারতা না, তখন তোমরা এমন কি কাহার কথা বুঝতেও পারতা না, তোমরা কোনো কিছু ধরতেও পারতা না, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভের ভিতর থেকে বের করে আনার পরে ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা, সময় বাড়ছে, আমি আল্লাহ পাক আস্তে আস্তে তোমাকে শক্তি দিচ্ছি, যেদিন তুমি আসছিলা সেদিন তুমি বসতে পারতা না, সেদিন তুমি বলতেও পারতা না, দাঁড়াইতেও পারতা না, হাঁটতেও পারতা না, এমনকি তুমি ধরতেও পারতা না,
কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে কি করলাম, আস্তে আস্তে বড় করলাম, তোমারে হায়াত দিলাম, কিছুদিন পরে তুমি বসো, আর কিছুদিন পরে তুমি দাঁড়াও, আর কিছুদিন পরে তুমি দৌড়াও, আর কিছুদিন পরে তুমি ধরো, আর কিছুদিন পরে তুমি এখন বলো, আর কিছুদিন পরে তুমি অন্যেরটা শুনো, শোনার পরে সেটাকে নিয়ে তুমি চিন্তা এবং ভাবো, চিন্তা ভাবনা করতে পারো। আমি আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে তিলে তিলে এক অবস্থা থেকে অপর অবস্থার মধ্যে রূপান্তর করে আজকের এই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, কথা বলে ঠিক কিনা? তো জোরে সুরে বলেন তো আমাদেরকে কে বাঁচিয়ে রাখছে, আরো জোরে বলেন কে বাঁচিয়ে রাখছেন? আল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে মুসলমান তার দয়া দ্বারা তার এহসানের মাধ্যমে আজকের এই মুহূর্ত পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমাদের কেউ আছি এখন 40 বছর, কাহারো আছে 30 বছর, কেউ আছেন 25-35 বছর, আবার অনেকে আছে হয়তোবা আপনার বয়স হলো 20 কিংবা 25 বছর, আবার কিছু মুরব্বি বাবারা আছেন যাদের চুলগুলো সাদা হয়ে গেছে, যাদের দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে আরো আগে মেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে মারে নাই, আমাদেরকে বাঁচায় রাখছেন, আমাদেরকে হায়াত দান করছেন। এই জন্য দিল থেকে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার একটা হায়াত দান করলেন, এই দুনিয়ার হায়াতটাতে আমাদের যা কিছু দরকার সকল কিছুই আল্লাহ তাআলা দান করছে। আমাদের জন্য আসমান দরকার, আল্লাহ পাক আসমান বানাইলেন। আমাদের জমিন দরকার, আল্লাহ পাক আমাদের জন্য জমিন বানাইলেন। পাহাড় পর্বত দরকার, পাহাড় পর্বত বানাইলেন। গাছগাছালি দরকার, গাছগাছালি বানাইলেন। তরুলতা দরকার, তরুলতা বানাইলেন। গরু ছাগলের দরকার, গরু ছাগলও বানাইলেন। আলোর দরকার, আলো বানাইলেন। অন্ধকারের দরকার, অন্ধকার বানাইলেন। ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, যা কিছু দরকার সকল কিছুই বানাইলেন, কথা ঠিক কিনা? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয়ই পুরা দুনিয়া, পুরা জগৎ, পুরা পৃথিবী একমাত্র তোমাদের জন্য বানানো হয়েছে। আল্লাহ পাক পুরা দুনিয়াটাকেই আমাদের জন্য বানাইছেন, দুনিয়ার মধ্যে যাবতীয় বস্তু যা আছে সেগুলোকেও আমাদের জন্য বানাইছেন। আর আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ পাক আখিরাতের জন্য, তোমরা আখিরাতের কাজ করবা, তোমরা আখিরাতের মেহনত করবা, এজন্য তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাক প্রেরণ করছি, আর গোটা দুনিয়াটাকে আমি তোমাদের জন্য বানাইছি। কিন্তু আজকে আমরা দুনিয়ার বুকে আসলাম, দুনিয়াতে আসার পরে আমাদের মূল উদ্দেশ্যটাকে ভুলে গেলাম। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য, আর পুরা দুনিয়াটাকে বানাইছেন আমাদের জন্য। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহি সালাতু ওয়াসালাম আরো ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা, কথা বলে ঠিক কিনা? দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার একটা স্থান, এখান থেকে আখিরাতের ফসল কামাই করতে হবে। যে যত বেশি আখিরাতের ফসল এখান থেকে কামাই করবে, আখিরাতে যে সে তত বেশি আরাম আয়েশে সুখ এবং শান্তিতে থাকতে পারবে, কথা ঠিক কিনা? কিন্তু সমস্যাটা হলো আমরা দুনিয়াতে আসার পরে সব ভুলে গেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, আফা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছ আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই বানাইছি? না না, এমনিতেই বানাই নাই। আল্লাহ পাক কেন বানাইছেন? আল্লাহ পাক নিজেই ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
অবশ্যই আমি মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য, গোলামের জন্য। এখন যারা দুনিয়াতে এসে আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের গোলামি করবে, তারাই সফল কাম, তারাই আসল কামিয়াবি অর্জন করছে, তারাই সফলতা অর্জন করছে। কিন্তু আমরা মনে করি কি, কেউ যদি দুনিয়াতে এসে বিশাল বড় একটা বিল্ডিং করছে, বাড়ি বানায়, অল্প দিনের ভিতরে কোটি কোটি টাকা পয়সার মালিক হয়ে গেছে, অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসার মধ্যে নেমেছে, আর অল্প কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকা সে জমা করে ফেলেছে, আমরা বলে থাকি এই লোকটা বুদ্ধিমান, এই লোকটা চালাক, এই লোকটা চতুর। আসলে সে কিন্তু বুদ্ধি না, বুদ্ধিমান না। আমার নবীজি বলছেন, আল কাইকিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আলাইহি সালাতু ওয়াসসালাম বলেন, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, চালাক এবং চতুর তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার মনকে তার নফসকে কন্ট্রোল করে, মন যেটা চায় সেটা করে না, মনের চাহিদা মোতাবেক দুনিয়ার মধ্যে চলে না, নফসের চাহিদা মোতাবেক দুনিয়ার মধ্যে চলে না, বরং নফস যেটা চায় এটাকে করে না, নফসকে কন্ট্রোল করে, নিজের মনের চাহিদাকে বাস্তবায়ন করার আগে সে চিন্তা করে এটা কি আমার জন্য হালাল না, এটা কি আমার দ্বারা করা ঠিক হবে কি হবে না, এটা সে ফিকির করে, এটা সে ভাবে। যখন দেখে এই কাজটা আমার জন্য করা ঠিক না, তখন সে তার নফসকে কন্ট্রোল করে। قال النبي صلى الله عليه وسلم আলকাইয়িস মান দানা নাফসাহু, বুদ্ধিমান এবং চালাক তো হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে তার একটা জিন্দেগি আছে, এই জিন্দেগির কথা চিন্তা করে সে আমল করতে থাকে। মৃত্যুর পরে জিন্দেগি আছে না নাই, ওই জিন্দেগির কথা চিন্তা করে যে আমল করে, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তি আসল চালাক এবং বুদ্ধিমান। মুসলমান ভাইরানি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। দুনিয়ার মধ্যে হায়াত পাইছো, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে, তুমি মারা যাইবা, তোমাকে কবরস্থানের মধ্যে দাফন করে দেওয়া হবে, এই কবরস্থান থেকে আবার তোমাকে হাশরের ময়দানের মধ্যে উপস্থিত করা হবে, হাশরের ময়দানে তোমাকে হাজির করানো হবে, সেখানে তুমি হাজির হইবা, তোমার সাড়ে তিন হাত এই বলি দ্বারা যে সকল কর্মকাণ্ডগুলো তুমি দুনিয়ার বুকে করছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই সাড়ে তিন হাত বডির দ্বারা সংগঠিত কার্যকলাপ গুলোর ব্যাপারে, ষাট সত্তর বছর হায়াতের ব্যাপারে আল্লাহ পাকের কাছে তোমার হিসাব দিতে হবে, সেখানে তোমাকে হাজির হইতেই হবে, সেখানে যায় তুমি ফাঁকিবাজি করবা, দুই নম্বরি করবা, অস্বীকার করবা, না আমি এটা করি নাই, এরকম কোনো সুযোগ পাবে না। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে তালা লাগাই দেব। তালা লাগাবো কোথায়? কোথায়? মুখের দ্বারা কথা বলি। কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন, তোমার মুখের মধ্যে তালা লাগাই দেব, তোমার মুখ তখন কথা বলতে পারবে না, কে কথা বলবে, কে কথা বলবে? আল্লাহ পাক বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, সুবহানাল্লাহ, এই হাত কথা বলবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাশাহাদু আরজুলুহুম, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন তুমি আল্লাহ পাকের সম্মুখে হাজির হইবা, তখন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাকের সম্মুখে হাজির হওয়ার পর মানুষের এই চোখ কথা বলবে,
মানুষের কান কথা বলবে, এমনকি মানুষের শরীরের চামড়া পর্যন্ত আল্লাহ পাকের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। হাত বলবে হাতের গুনাগুলোর কথা, পা বলবে পায়ের গুনাগুলোর কথা, চোখ বলবে চোখের গুনাগুলোর কথা, কান বলবে কানের গুনাগুলোর কথা, এই শরীরের চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করবে। চামড়া যখন মানুষের বিরুদ্ধে কথা বলা শুরু করবে, তখন মানুষ এই চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, মানুষ তাদের চামড়াগুলোকে উদ্দেশ্য করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, চামড়া তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দান করো? তখন চামড়া বলবে, কালু আনতাকানাল্লাহ, আসলে তো আমি বলি না, আমারে আল্লাহ পাক বলাইতেছে, কথা বলে ঠিক কি না? আমার আল্লাহ চাইলে এই চামড়াও কথা বলতে পারে, যেই আল্লাহ পাক জবান দিয়ে কথা বলাইতে পারে, সে আল্লাহ পাক চাইলে হাতের দ্বারাও কথা বলাইতে পারবেন, পায়ের দ্বারাও কথা বলাইতে পারবেন, চোখের দ্বারাও কথা বলাইতে পারবেন, এরকম কানের দ্বারাও কথা বলাইতে পারবেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ পাক কথা বলাইতে সক্ষম। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত উড়া একটু দেখান তো আল্লাহরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা বিশ্বাস করি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দান করবে। এই বিশ্বাস যদি আপনি আপনার অন্তরের ভিতরে ঢুকে নিতে পারেন, যখন এই শরীরের কোনো অঙ্গ দ্বারা আপনি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হবেন, তখন আপনার এই কথা যদি স্মরণে রাখতে পারেন, হয়তোবা আপনি গুনাহ থেকে বেঁচে আসতে পারবেন। কিন্তু আজকে সমস্যা হইল কি, আমরা গুনাহের কাছে যখন যাই তখন সব ভুলা দেয়, সব ভুলা দেয়, কোনো বয়ান, কোনো ওয়াজ, কোনো নসিহত তখন আমাদের আর মনে থাকে না, মনে থাকলেও আমরা বলি পরে তওবা করে নেব, কিন্তু পরে যে আমি হায়াত পাবো না এটার তো কোনো নিশ্চয়তা নেই, আমি যে হায়াত পাবো তারও তো নিশ্চয়তা নেই, যে কোনো সময় আমি চলে যেতে পারি। এই জন্য মুসলমান, কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর একটা ময়দান, ওই ময়দানে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে সাক্ষী হবে, এক নম্বরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দুই নম্বরে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে সাক্ষী হবে ফেরেশতাগণ। বলেন কারা? ফেরেশতারা মানুষের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ দায়ের করবে, আল্লাহ তোমার উম্মত বান্দারে দয়া, তোমার উম্মত বান্দারে দয়া, আমরা ফেরেশতারা সাক্ষী দিতেছি, তোমার উমুক বান্দা উমুক অপরাধে জড়িত হয়েছিল, আমরা নিজের হাতে তা লিখছি। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা সকল কিছু লিখতেছে, তারা জানে কে কি করে না করে, কথা ঠিক কি না বলেন? এই জন্য কিয়ামতের ময়দানে ফেরেশতারা মানুষের বিরুদ্ধে সাক্ষী দান করবে মুসলমান, তখন কিন্তু কোনো মানুষ অস্বীকার করার মতো কোনো সুযোগ পাবে না, কারণ মুখের মধ্যে তো আগেই তালা লাগানো থাকবে, অস্বীকার করবে কি দিয়া? এক নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, দুই নম্বর সাক্ষী আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতাগণ, তিন নম্বরে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে তাদের নিজ নিজ আমল নামা, মানুষের আমল নামা আছে না নাই, এই আমল নামার মধ্যে সব রেকর্ড হইতেছে, অডিও কল রেকর্ড নাকি না না, এটা ভিডিও কল রেকর্ড, একবারে ভিডিও সহকার, এই যে ক্যামেরার মধ্যে ভিডিও করা হইতেছে, আগামীকাল এটা আবার হুবহু যেভাবে এখানে যা কিছু ঘটেছে এই ক্যামেরা তা প্রকাশ করে দিবে। আল্লাহ পাক গোটা পৃথিবীর প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা মানুষের কাজকর্মগুলোকে ভিডিও কল রেকর্ড করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিডিও কল রেকর্ড গুলো ফাঁস করে দিবে মুসলমান, তখন মানুষ লজ্জায় মাথাকে নিচুর দিকে করে ফেলবে, নিচের দিকে করে ফেলবে না কিছু রুকুসি, আল্লাহ পাক বলছেন তখন মাথা নিচের দিকে করে দিবে লজ্জায়, আর বলবে হাই হাই আমার জীবন।
মুসলমানের ভিডিও এখানে পাস করা হইল, আমার ছেলে যদি দেখে ফেলে আমি এই অপকর্ম করছিলাম, আমার মেয়ে যদি দেখে ফেলে, আমার বাবা যদি দেখে ফেলে, আমার স্ত্রী যদি দেখে ফেলে, আমার মা যদি দেখে ফেলে, আমার ভাই বেরাদার যদি দেখে ফেলে, আমার এলাকার মানুষগুলো যদি দেখে ফেলে আমি এই এই অপকর্ম করছিলাম, তাহলে তো আমি লজ্জায় মুখ দেখাইতে হবে। লজ্জায় কিয়ামতের ময়দানে মানুষের মাথাগুলো নিচের দিকে হয়ে যাবে। ভিডিও কল রেকর্ড ফাঁস করে দেওয়া হবে। আপনারা দেখছেন ওই জামালপুরের এক প্রতিমন্ত্রী, হ্যাঁ, ডাক্তার মুরাদ হাসান, উনার মাত্র 5 মিনিটের একটা অডিও কল রেকর্ড ফাঁস হইছে। 5 মিনিটের 5 মিনিট অডিও কল, কি বলছে না বলছে সেটা, এই 5 মিনিটের অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে একজন প্রভাবশালী মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেছে। কথা ঠিক কি না বলে, একজন প্রভাবশালী মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেছে 5 মিনিটের অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যখন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের সম্মুখে আমার এবং আপনার 60-70 বছরের হায়াতের জিন্দেগীর একটা ভিডিও কল রেকর্ড ফাঁস করে দেওয়া হবে, তখন আমাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। তখন কি আপনার কথা বলার মতো কোনো সাহস থাকবে? আপনি কি করছেন না করছেন কেউ না জানলো, আমার আল্লাহ জানেন। বলেন আল্লাহ জানেনি, ফেরেশতারা জানেনি, আমল নামার মধ্যে রেকর্ড হইতেছে কিনা অবশ্যই হইছে। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে 4-4টা সাক্ষী হাজির করা হবে। এক নম্বরে আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দুই নম্বরে সাক্ষী হবে ফেরেশতাগণ, তিন নম্বরে সাক্ষী হবে আমলনামা। ও মুসলমান, 4 নম্বরে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে সাক্ষী হবে এই জমিন, যে জমিনের মধ্যে বসা আছেন। কিয়ামতের ময়দানে জমিন বলতে থাকবে, আল্লাহ তোমার অমুক বান্দাটারে ধরো, আমি জমিনের মধ্যে অমুক জায়গায় এসে অমুক গুণাটা করছিল, কিন্তু আমার তো তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা দেও নাই, যদি ক্ষমতা দিতা আমি জমিন তারের নিচে ডাবায় দিতা, কিন্তু তুমি আমার ক্ষমতা দেও নাই গো আল্লাহ। আজকে কিয়ামতের ময়দানে আমি সাক্ষী দিতেছি তোমার অমুক বান্দা আমার মধ্যে দাঁড়ায়া, আমার মধ্যে বৈশা, আমার মধ্যে শুয়া, অমুক জায়গায় অমুক গুণা করছে। ও মুসলমান, তখন অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক বলছেন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের ময়দানে জমিন তার মধ্যে সংগঠিত সকল খবরগুলো প্রকাশ করে দিবে। তখন বলেন, বাঁচার কোনো উপায় থাকবে কিনা? মুখের মধ্যে থাকবে তালা, অঙ্গগুলো কথা বলবে, ফেরেশতারা সাক্ষী দান করবে, আমলনামা আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে, জমিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে। মুসলমান, সবচেয়ে বড় সাক্ষী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, কোনো সাক্ষী দরকার পড়বে না, সবচেয়ে বড় সাক্ষী তো আমার আল্লাহ আছে, নাকি নাই? এখানে আমরা আছি আল্লাহ দেখতেছে, আপনি জমিনের নিচে চলে যাবেন সেখানেও আল্লাহ পাক দেখবে, আসমানে চলে যাবেন আল্লাহ পাক দেখবে, পানির নিচে ডুব দিয়ে আপনি গুনাহ করেন অথবা যা কিছু করেন আল্লাহ পাক দেখে। আলোতে যে তিনি যেমন দেখে, অন্ধকারেও তিনি তেমন দেখে, আসমানে তিনি যেমন দেখে জমিনেও তিনি তেমন দেখে, পাহাড়ের ভিতরে মাটির নিচে তিনি যেমন দেখে, খোলা প্রকাশ্য জমিনের মধ্যেও তিনি তেমন দেখে। আল্লাহ পাক সকল কিছুকে একসাথে দেখে, কথা ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই বান্দা তুই কি জানিস না আমি আল্লাহ পাক তোরে দেখতেছি, যেখানে তোরে কেউ দেখে না আমি আল্লাহ দেখি। তুই একা কি ঘরের ভিতরে বসে বসে গুনার কাজ করিস, তারা কেউ দেখতেছে না আমি আল্লাহ পাক তোরে দেখতেছি, কথা ঠিক কি না বলে? তুই একা কি ল্যাপের নিচে শুয়ে, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে
মোবাইল ফোনে গুনাহের কাজ করতেছিস, কেউ তোরে দেখে না, আমি আল্লাহ পাক তোরে দেখতেছি, কিন্তু তোরে সুযোগ দিছি, যখন ধরার সময় আসবে তখন আমি আল্লাহ পাক ঠিকই ধরবো, কথা ঠিক কিনা না? আল্লাহ পাক নমরুদের সুযোগ দিছে, ফেরাউনের সুযোগ দিছে, কারুনের সুযোগ দিছে, আবু জাহেলকে সুযোগ দিছে, আবু লাহাবকে সুযোগ দিয়েছে, উতবা সাইবাকে সুযোগ দিয়েছে, কিন্তু কাউরে ছাড়ে না, সবাই রে দোষ। আজকে আল্লাহ পাক আমাকে আপনাকেও সুযোগ দিতেছে মুসলমান, যখন ধরার সময় আসবে আল্লাহ পাক তখন ঠিকই আমাদেরকে ধরে ফেলবে, কথা বলে ঠিক কি না? তখন কিন্তু ইচ্ছা করলেও আপনি নিজে নিজেকে বাঁচাইতে পারবেন না, এর জন্য সময় থাকতে সময়ের কদর করেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলে না আমি। এক বাবা আর ছেলে, বাবা ছেলে একসাথে দুজনে চলতেছে, তো হঠাৎ করে চলতে চলতে সামনে একটা বিশাল বড় ফলের বাগান পড়ছে, তো বাবা ছেলেকে বলে কি তুই এখানে দাঁড়া, আমি ফলের বাগানের ভিতরে ঢুকি, ঢুকে কিছু ফল পেরে নিয়ে আসি, তখন আমি আর তুই দুইজনে মিলেই ফলগুলো খাবো, কথা বুঝতেছে? তো ছেলে দাঁড়ায় আছে, তবে বাবা বলছে শোন তুই খেয়াল রাখবি কেউ যেন আমাদেরকে না দেখে, কে আমাদেরকে দেখা মাত্র তুই আমাকে আওয়াজ দিবি। এই কথা বলে বাবা ফলের বাগানের ভিতরে ঢুকে পড়ছে, ফলগুলো পারতেছে, এমন সময় হঠাৎ করে ছোট্ট ছেলেটি চিৎকার মেলে বলতে শুরু করলো, ইয়া আবি আহাদুন ইয়ারানা, ইয়া আবি আহাদুন ইয়ারানা, ও আমার বাবা, ও আমার বাবা, একজন আমাদেরকে দেখতেছে, একজন আমাদেরকে দেখতেছে। ছোট্ট ছেলেটি যখন এই আওয়াজটা দিল মুসলমান, বাবা অতি দ্রুত গতিতে ফলের বাগানের ভিতর থেকে বের হয়ে আসলো, এসে ছেলেকে বলতেছে কই আমি তো কাউরে দেখি না, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তুই বলতেছিস একজন আমাদেরকে দেখতেছে, কে দেখে, কে দেখে? ছেলেটি তখন বলে আব্বা দুনিয়ার কেউ যদিও আমাদেরকে দেখে না, আল্লাহ পাক আমাদেরকে দেখতেছে, সুবহানাল্লাহ। বলে অনেক সময় মুসলমান ছোট্ট বাচ্চাদের মধ্যে আল্লাহ পাক এমন কিছু বুঝ দান করেন যে বুঝ বড় বড় মানুষের মধ্যেও থাকে না, দাড়ি পাকে গেছে, চুল সাদা হয়ে গেছে, সে এখনো মসজিদে আসতে পারে না, কিন্তু ছোট্ট ছোট্ট নওজোয়ানরা তারা মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে, বলেন কথা ঠিক না? অনেকে অনেক কিছু কামাই করে ফেলছে কিন্তু মসজিদেও আসতে পারে না, আবার দেখা যায় গরিব মানুষ রিক্সাওয়ালা ছোট্ট বাচ্চা সে মসজিদে এসে নামাজ আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় আসতেছে, কুরআন পড়তেছে, হাদিস পড়তেছে, কুরআন এবং হাদিসের এলেম শিখতেছে, কিন্তু বড়দের মধ্যে এটা কাজ করে না। আল্লাহ পাকের বিখ্যাত ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা অনেকে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে সফর করতেছেন, তো চলার পথে হঠাৎ করে তিনি খেয়াল করলেন রাস্তার পাশে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, তো তিনি দাঁড়িয়ে তাদের খেলাধুলা দেখলেন, হঠাৎ করে তিনি খেয়াল করলেন অনেকগুলো বাচ্চা একসাথে খেলতেছে, কিন্তু একটা বাচ্চা আলাদা হয়ে একাকি চুপচাপ করে বসে বসে কাঁদতেছে, সবাই খেলে একজন কি করে কাঁদে, তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যে বাচ্চাটি কাঁদতেছে সেই বাচ্চাটির কাছে গিয়ে বললেন বাবা তুমি কাঁদো কেন, তোমার কি সমস্যা আমাকে বলো, আমি তোমার সমস্যা দূর করে দিই, তোমার কি মনে কোনো কষ্ট কোনো ব্যথা আমাকে বলো। ছোট্ট ছেলেটি বলে ও আল্লাহর ওলি হাসান বসরি আমি কোন ব্যথার কারণে কাঁদতেছি না, আমি কাঁদতেছি টেনশন, সুবহানাল্লাহ, কি টেনশন তোমার, তুমি ছোট্ট বাচ্চা মানুষ। ছোট্ট ছেলেটি বলে হাসান বসরি শুনেন আমি কাঁদতেছি আল্লাহ পাকের জাহান্নামের আগুনের ভয়ে, কিসের ভয়ে বলে, জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদতেছি ছোট্ট বাচ্চা। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে আরে তুমি একটা বাচ্চা মানুষ, ছোট্ট মানুষ, তুমি জাহান্নামের ভয়ে কাঁদতেছো, আরে তোমার উপরে তো আল্লাহ পাকের কোনো হুকুম নেই,
এখন পর্যন্ত অবধারিত হয় নাই, তোমার উপরে নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, নামাজ রোজা হজ যাকাত অন্যান্য ইসলামের বিধিবিধান এগুলো আসে বালেগ হওয়ার পরে, তুমি তো এখনো না বালেগ, ছোট্ট একটা বাচ্চা তুমি কাঁদো কেন? তুমি তো জাহান্নামের বয়ে কাঁদার কোনো কারণ আমি দেখি না। তখন ওই ছোট্ট বাচ্চাটি চিৎকার মেরে বলতেছে, হাসান বসরি আপনি বলতেছেন জাহান্নামের ভয়ে কাঁদার কোনো কারণ আপনি আমার মধ্যে দেখেন না, কিন্তু আমি দেখতেছি। সুবহানাল্লাহ, কিভাবে দেখতেছো? ছোট্ট বাচ্চাটি জবাব দেয়, আল্লাহর ওলি আজকে সকালবেলা আমি দেখলাম আমার মাকে, মা যখন চুলার মধ্যে আগুন ধরানোর চেষ্টা করতেছিল তখন আমার মাকে আমি দেখেছি। প্রথমে আমাদের বাড়ির ছোট ছোট যে লাকড়িগুলো আছে, এই ছোট ছোট লাকড়িগুলোর মধ্যে আমার মা আগে আগুন ধরানোর চেষ্টা করেছে। ছোট লাকড়িগুলোতে আগে আগুন ধরায় না, পরে বড়গুলো দেয়। তো আমি আমার মাকে দেখছি ছোট ছোট লাকড়িগুলোর মধ্যে আগে আগুন ধরাইতেছে। যখন ছোট লাকড়িগুলোর মধ্যে আগুন ধরে গেল তখন আমার মা বড় বড় লাকড়িগুলোকে চুলার মধ্যে দিয়া ওইগুলোকে জ্বালিয়েছে। তো আমার বয় হইতেছে না জানি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার মতো ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আগে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ কইরা জাহান্নামের আগুনটাকে পরিপূর্ণভাবে জ্বালায়া এরপরে বড়দেরকে নিক্ষেপ করবে, এই ভয় আমার ভিতরে কাজ করতেছে। একটা ছোট্ট বাচ্চার মধ্যে জাহান্নামের আগুনের ভয়। আজকে আমরা নওজোয়ান, আজকে আমরা যুবক, কেউ 30-40 বছরে অবস্থান করতেছি, 50-60 বছরে অবস্থান করতেছি, আমাদের মধ্যে জাহান্নামের ভয় কাজ করে, কবরের ভয় আমাদের ভিতরে নাই, অথচ কবর তো নির্জনতার ঘর। বলেন ঠিক কি না? একাকিত্বের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে আপন বলতে কাউকে পাবেন না। কি পাবেন? আপনার ঈমান এবং আমল, এগুলোই আপনার কবরে আপনার সঙ্গী হবে। কথা ঠিক কি না বলে? এই জন্য মুসলমান হায়াত থাকতে এই হায়াতের কদর করে, সময় থাকতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে নিজেকে আপনি লিপ্ত করে দেন, ইবাদতের ভিতরে সময় কাটান, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত হন, উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখেন, দেখবেন আল্লাহ পাক আপনাদেরকে পরকালীন জিন্দেগীতে সুখ শান্তি দান করবেন। কবরের সুখের জিন্দেগী, হাসরের সুখের জিন্দেগী, চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত আল্লাহ পাক আপনাদেরকে নসিব করবে। যদি হায়াতটাকে কি করতে পারি কাজে লাগাই, রাজি আছেন কারা কারা একটু হাতটা উঠায় দেখেন তো। আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।